السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। আমাদের সামনেই আসতেছে ঈদুল আধা, ইয়াউমুন নাহার। ইয়াউমুন নাহারের দিনে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে কোরবানি করা। তো অনেক ভাই বোন থেকে একটি বিষয়ে বারবার জানতে চাওয়া হচ্ছে যে মহিষ দ্বারা কোরবানি করা বৈধ কিনা। এই বিষয়টি অধিক হারে অনেক ভাই বোন থেকে জানতে চাওয়া হচ্ছে, তো এজন্য এই বিষয়টি নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। কোন কোন পশু দিয়ে কোরবানি করা জায়েজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আল হাজ্জের 34 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, যে আমি প্রত্যেক উম্মার জন্য এই কোরবানি নির্ধারণ করেছিলাম, লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করতে পারে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে যে চতুষ্পদ জন্তু থেকে রিজিকের জন্য যেই পশুগুলো দেওয়া হয়েছে সেগুলো কোরবানি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দিষ্ট করে দিয়েছেন যে এই পশু দিয়ে কোরবানি দিতে হবে, সেটি হলো মিম বাহিমাতিল আনআম। বাহিমাতিল আনআম বলতে কোন কোন পশুকে বোঝানো হয় এই ব্যাপারে সকল তাফসির গ্রন্থে মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনে কেরাম থেকে এর ব্যাখ্যা দিয়েছেন যে বাহিমাতুল আনআম হলো মিনাল ইবিল ওয়াল বাকার ওয়াল গানাম, অর্থাৎ তিন প্রকারের পশু এই বাহিমাতুল আনআমের অন্তর্ভুক্ত হবে। একটি হলো ইবিল উট, আরেকটি হলো বাকার গরু, আরেকটি হলো আল গানাম ছাগল। তো এখানে তিন প্রকারের পশুকে বাহিমাতুল আনআম হিসাবে অন্তর্ভুক্ত করেছেন। তো এই তিন প্রকারের আবার বিভিন্ন উপপ্রকার আছে, অর্থাৎ এগুলো প্রকারের ভিতরে আবার বিভিন্ন প্রকরণ আছে। উটেরও বিভিন্ন প্রকারের আছে, গরুও বিভিন্ন প্রকারের আছে এবং ছাগলও বিভিন্ন প্রকারের আছে। এই প্রকারগুলোকে অন্তর্ভুক্ত করলে আমরা দেখি যে বিশেষ করে বাকার, বাকার এই গরু অনেক রকমের হতে পারে। তো তন্মধ্যে একটি অন্যতম প্রকার হলো আল জামুস, মহিষ, এটি গরুরই একটি প্রকার। আর যে গানাম ছাগল, এই ছাগলের মধ্যে বেড়া আছে, দুম্বা আছে, এগুলো গানামের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এখানে যে তিন প্রকারের বাহিমাতুল আনআম পেলাম এর মধ্যে এক প্রকার হলো আল বাকার। তো এই বিষয়ে আমাদের সালফে সালেহীন ওলামায়ে কেরাম সমাধান দিয়ে গিয়েছেন, আল ফিকহ আলাল মাযাহিব আল আরবা, চার মাযহাবের যে ফিকহ এই গ্রন্থে বলা হয়েছে, ওয়ালা তাসিহুল উদহিয়া বিগাইরিন নাম মিনাল ইবিল ওয়াল বাকার ওয়াল জামুস ওয়াল গানাম, যে কোরবানি বৈধ নয় এই চতুষ্পদ জন্তুগুলো ছাড়া, সেগুলো হলো উট, গরু, মহিষ এবং ছাগল। এখানে জামুসকে আলাদা করেই উল্লেখ করা হয়েছে। শেখ মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহমাহুল্লাহকে এই ব্যাপারে ফতোয়া জানতে চাওয়া হয়েছিল যে জামুস দিয়ে মহিষ দিয়ে কোরবানি করা বৈধ কিনা। তিনি বলছেন, আল জামুস নুউম মিনাল বাকার, জামুস হলো বাকারেরই একটি প্রকার, তো বাকার দিয়ে তো কোরবানি করা বৈধ। তবে আরবদের কাছে এটি পরিচিত ছিল না জামুস, আল্লাহ পাক এর জন্য কোরআনে কারিমে জামুসের নাম উল্লেখ করেন নাই। এটি তো আরবে হয় না, জামুস জামুস তো হয় আরবের বাইরে নদী সাগর উপসাগর এলাকায়,
তো এজন্য পৃথিবীর অনেক এবং কি আমাদের দেশে হাজার হাজার মানুষ মহিষ দিয়ে কোরবানি করে থাকেন। বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। শেখ সোয়ালে বিন ফাউজান আল ফাউজান হাফেজাহুল্লাহ তিনিও স্পষ্ট করে বলেন যে আল জামুস নুউম মিন আল বাকার। শেখ মোহাম্মদ সোয়ালে আল মুনাজ্জিদ হাফেজাহুল্লাহ তিনিও বলেন যে আল জামুস নুউম মিন আল বাকার, অর্থাৎ সালফে সালেহীনদের সালাফদের মধ্য থেকে সকলেই এক বাক্যে বলেছেন যে আল জামুস নুউম মিন আল বাকার, এটি বাকারের অন্তর্ভুক্ত। এই ব্যাপারে কোনো এখতালাফ আমার দৃষ্টিতে পড়েনি। আমি চেষ্টা করেছি খোঁজার জন্য যে সালফে সালেহীনদের আইমায়ে কেরামদের কেউ এই ব্যাপারে এখতালাফ করেছেন কিনা, কারো এখতালাফ আমার দৃষ্টিতে পড়েনি। অর্থাৎ সকলেরই ঐক্যমত যে আল জামুস নুউম মিন আল বাকার, যে মহিষ বাকারেরই অন্তর্ভুক্ত। এখানে কেউ কেউ একটি আয়াতে কারিমাকে দলিল পেশ করেন যে সূরা আল আনআমের 143 এবং 144 নম্বর আয়াতে কারিমা, যে আল্লাহ পাক এখানে সামানিয়াত আজওয়াজ আট শ্রেণীর কথা বলছেন, এদের মধ্যে মিনাদ দন ইসনাইনে ওয়া মিনাল মাজ ইসনাইনে, আবার 144 নম্বর আয়াতে বলেছেন ওয়া মিনাল ইবিল ইসনাইনে ওয়া মিনাল বাকার ইসনাইনে, চার শ্রেণীর আট প্রকার পশুর কথা বলছেন। তো এখানে বেড়ার মধ্য থেকে বেড়া জাতের নারী পুরুষ, ছাগল জাতের নারী পুরুষ, উঁট জাতের নারী পুরুষ, বাকারের নারী পুরুষ, এই চার প্রকারের পশুর বিষয়ে আলোচনা এসেছে। তো এই আয়াতে কারিমাটা কিন্তু কোরবানির ব্যাপারে নাজিল হয় নাই। এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে মূলত আরবের মুশরিকরা যুগে যুগে বিভিন্ন কুসংস্কার, পশুকেন্দ্রিক বিভিন্ন কুসংস্কার তারা রচনা করত। যেমন আল্লাহ পাক সূরা আল মায়েদার মধ্যে বলছেন বাহিরা, ওয়াসিলা, তারপরে সাইবা, হাম, বিভিন্ন ধরনের পশুর নামকরণ করত, বিভিন্ন আকীদা তারা পোষণ করত। এজন্য কেউ কেউ আবার দেখা গেছে পুরুষ ছাগলকে বৈধ মনে করত, নারী ছাগলকে বৈধ মনে করত না। এখনও আমাদের দেশে অনেক মুশরিকেরা কিন্তু গরুর মধ্য থেকে একটাকে মা আবার আরেকটাকে খাওয়া বৈধ মনে করে না, একটাকে হালাল মনে করে একটাকে হালাল মনে করে না, ছাগলের মধ্যে থেকে এরকম বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে মুশরিকদের বিভিন্ন আকীদা ছিল। এজন্য আল্লাহপাক এখানে বলছেন যে এই প্রাণীগুলোর পুরুষও তোমাদের জন্য হালাল, নারীও তোমাদের জন্য হালাল, সবগুলোকে আল্লাহপাক হালাল করছেন। তো এখানে তো বলা হয়েছে মিনাদ অনিস নাইনে বা মিনাল মাজ ইসনাইনে, বেড়া জাতের দুই প্রকার আর ছাগল জাতের দুই প্রকার। এখানে তো দুম্বার কথা আসে নাই, অথচ দুম্বাও তো কোরবানি করা বৈধ, দুম্বা দিয়ে কোরবানি করা বৈধ, দুম্বা তো এই ছাগল বেড়ারই অন্তর্ভুক্ত। তাহলে গানামের মধ্যে যদি বেড়া দুম্বা এগুলো অন্তর্ভুক্ত হইতে পারে, তাহলে গরুর মধ্যে মহিষ অন্তর্ভুক্ত না হওয়ার তো কোনো কারণ নেই। তো এই বিষয়ে দ্বিমত করার কোনো অবকাশ নাই। কেউ কেউ বলেন যে জামুস তো এখানে আসে নাই। তো জামুস না আসার কারণ হলো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসবাস করতেন, মদিনাতে জামুস ছিল না, আরবে মহিষ নাই। তো সারা পৃথিবীতে তো অসংখ্য মহিষ রয়েছে, আর এই ব্যাপারে সমস্ত ফুকাহা ইকরাম তো সবাই ফতোয়া দিয়েছেন যে মহিষ বাকারের অন্তর্ভুক্ত। সুতরাং নিঃসন্দেহে নির্দ্বিধায় আমরা মহিষ দ্বারা কোরবানি করতে পারি, এ ব্যাপারে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। আশা করি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের এই মহিষ দ্বারা কোরবানিকেও আল্লাহ কবুল করবেন। ওবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।